बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रिय शिक्षार्थीबृंद, এই করোনাকালীন মহামারী ও দুর্যোগের সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজেদের বাড়িতে অবস্থান করছো ও সুস্থ আছো আশা করি। অনলাইন সলুয়া মাধ্যমিক বিদ্যালয় চৌগাছা যশোরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের অনলাইন ক্লাসে তোমাদের পাঠের বিষয় ক্লাস এইট প্রথম অধ্যায় পাঠ এক, পাঠের বিষয় হচ্ছে ইমান। আমরা আজ ইমানের সাতটা বিষয় সম্পর্কে আলোচনা করব। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে বিষয়ের উপরে বিশ্বাস করা হলো ইমান। এর ইমানের বিপরীত হচ্ছে কুফর। ইমান অর্থ স্বীকার করা, বিশ্বাস করা, আর কুফর হচ্ছে অবিশ্বাস বা স্বীকার করা। ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করাই হলো ইমান। যেমন আল্লাহর উপরে, ফেরেশতা, তাকদীর, নবী রাসূল, কিতাব, আখিরাত, এই সমস্ত বিষয়ের উপরে রাখা। ইমানের সত্তরেরও বেশি শাখা রয়েছে, তবে আমাদের এ পাঠে আমরা এখানে সাতটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইমানের তিনটা দিক রয়েছে, আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং সে অনুসারে আমল করা। এই ত্রিমাত্রিক বিষয় হল ইমান। ইমানের তিনটা দিক রয়েছে, এই তিনটা বিষয়ের সম্মিলিত চেষ্টাই হলো ইমান। আজ ইমানের সাতটা বিষয়ের আলোচনা করা হবে। এখানে প্রথম হচ্ছে, মানে প্রথম কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তিনি এককভাবে আমাদের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সব কিছুই নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করতেছেন। এই বিশ্বাসের নামই হলো ইমান। দুই নম্বর, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতা, ফেরেশতা ফার্সি ভাষার শব্দ, আরবিতে ফেরেশতাদের বলা হয় মালায়িকা। ফেরেশতারা হলেন নূরের তৈরি, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাদের আহানিদ্রার প্রয়োজন নেই। তারা যখন আল্লাহ পাকের আনুগত্য করার জন্য তারা যখন যা যেটা খুশি আকার তারা ধারণ করতে পারে। ফেরেশতাদের আহানিদ্রার প্রয়োজন হয় না, তাদের তারা যখন যেখানে খুশি ইচ্ছা তারা পৌঁছাতে পারে। তারা তাদের ভিতরে চারজন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছেন, তাদের ভিতরে চারজন রয়েছেন প্রসিদ্ধ ফেরেশতা। ফেরেশতাদের প্রতি ইমান রাখা, বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য একটা অংশ। ফেরেশতাদের প্রতি বিশ্বাস না রাখলে ইমান পরিপূর্ণ হবে না, একজন পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে না। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাদের তারা অসংখ্য। তারা সবসময় আল্লাহর ইবাদতের জন্য তারা নিয়োজিত থাকেন, ইবাদত বন্ধে আল্লাহর আদেশ পালনের জন্য তারা সবসময় প্রস্তুত থাকে। তিন নম্বর, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক যুগে যুগে অদৃষ্ট মানবজাতিকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কিতাব পাঠিয়েছেন হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে, ফেরেশতা প্রধান ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে যে কিতাব নবী রাসূলদের কাছে এসেছে তাকেই বলা হয় আসমানি কিতাব। আসমানি কিতাবের সংখ্যা, সর্বমোট আসমানি কিতাবের সংখ্যা 104 খানা, তার মধ্যে 4 খানা হলো প্রসিদ্ধ। এই কিতাবগুলোর প্রতি ইমান রাখা মুসলমানের অবশ্য কর্তব্য। কিতাবের প্রতি ইমান ব্যতীত মুসলিম হওয়া যায় না। চার নম্বর, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণ আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য, আল্লাহপাকের পরিচয় তুলে ধরার জন্য, মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নবী রাসূলগণ ছিলেন মানুষের
নবী রাসূলের প্রতি ঈমান রাখা অপরিহার্য। নবী রাসূলের প্রতি ঈমান না রাখলে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে আখিরাত, জান্নাত জাহান্নাম, আমাদের তকদীর এই সমস্ত কোনো বিষয়েই আমরা জানতে পারতাম না, শিখতে পারতাম না। এজন্যে নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখা একান্ত দরকার। 5 নম্বর, আখিরাতের প্রতি বিশ্বাস। আমরা এখন পৃথিবীতে বেঁচে আছি, এখন এটা হলো ইহকাল, আর এর বিপরীত হচ্ছে পরকাল। পরকাল মৃত্যু, পরকাল মৃত্যুর মাধ্যমে পরকালের জীবন শুরু হয়। পরকালের জীবন, ইহকালের জীবন জীবনের শেষ আছে, কিন্তু পরকালের জীবনের কোনো শেষ নেই। এটা অনন্ত যাত্রা শুরু হয়, মৃত্যুর মাধ্যমে অনন্ত জীবনের শুরু হয়ে যায়। এটা হলো আখিরাতের জীবন। আখিরাতে পৃথিবীতে মানুষের কাজ, সকল কাজকর্মের হিসাব সেখানে হবে, সেখানে জবাবদিহিতা রয়েছে। আর আল্লাহ আখিরাত সম্পর্কে বলেছেন যে অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতেও বিশ্বাস রাখে, অর্থাৎ হুমদের উদ্দেশ্য করে বলেছেন, যারা মুমিন মুসলিম তারা অবশ্যই আখিরাতের উপরে ইমান রাখে। আখিরাতের উপরে ইমান রাখা অপরিহার্য। 6 নম্বর